ঢাকার পার্শ্ববর্তী একটি এলাকার মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান স্ত্রী সন্তান ও শাশুড়িকে সাথে নিয়ে উঠেছিলেন একটি যাত্রীবাহী বাসে। বাসে তার স্ত্রীর পাশের সিটে বসেছিলেন ভিন্ন এক নারী। ইমামের স্ত্রীর পাশে বসা ওই নারীর সাথে ছিল আরও তিনজন। ইমাম সাহেব স্ত্রীকে পেছনের সিটে বসিয়ে নিজে বসেছিলেন সামনের দিকে। ইমামের স্ত্রীর পাশে বসা নারী তাকে হঠাৎ বলে ওঠেন, এই যে আপনার বোরখায় বোধহয় ময়লা লেগেছে। তখন হাত দিয়ে সেটা পরিষ্কার করেন ইমামের স্ত্রী। এরপর আর কিছুই মনে নেই তার। বাস থেকে নামার পর ইমাম সাহেবকে তার স্ত্রী শুধু বলেন, শরীরটা ভালো লাগছে না। বাসায় ফিরে বুঝতে পারেন তার গলায় থাকা স্বর্ণের চেইন ও মূল্যবান জিনিসপত্র সব কিছুই গায়েব হয়ে গেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমি আমার শ্বশুর ওয়াইফে আমার ছেলে মেয়ে সহ আর রূপসী থেকে কাশপুরে যেতেছিলাম। আমাদের সাথে আরো তিনজন মহিলা ধাক্কাধাক্কি করে তারা উঠছে, গায়ের মধ্যে বলতেছে যে আপনার ইয়ার হিজাবের মধ্যে ময়লা পড়ছে। চলতি বাসে একাধিকবার স্ত্রীকে দূর থেকে নানা রকমের ইশারা করলেও কিছুই উত্তর দিচ্ছিলেন না তিনি। আসলে সেই সময় তার স্ত্রীর মস্তিষ্ক ছিল অন্যজনের নিয়ন্ত্রণে, তাই বাস ভর্তি মানুষের মধ্যেই নিজের গহনা তুলে দিয়েছেন পাশের সিটে বসা নারী প্রতারকের হাতে। আশপাশের মানুষ বিন্দু মাত্র টের পায়নি কেউই। আপনি আমার সেন্টার দেখছেন, আমি সেন্ট দেখবো কিভাবে? সেন্ট তো পাইতেছে না, কই মহিলারাই আমাদের আমার সেন্টার নিয়ে গেছে। প্রকাশ্যেই সাধারণ মানুষকে টার্গেট করে এক ধরনের কেমিক্যালের মাধ্যমে মানুষের মস্তিষ্ককে সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণে নিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা, তারপর হাতিয়ে নিচ্ছে স্বর্ণ টাকা সহ তাদের মূল্যবান জিনিসপত্র। আমার মা এবং বোন যখন যাচ্ছিলেন, এক প্রতারক চক্র আমার বোনের কানের দুল এবং গলার চেন তারা নিয়ে নিয়েছে। মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে অজ্ঞান করে ফেলছে এবং তারা যেই কথাগুলো বলতেছিল সেই কাজগুলোই করতেছিল। বিশেষজ্ঞদের ধারণা, প্রতারক চক্রের সদস্যরা এই কাজে যে কেমিক্যালটি ব্যবহার করছে তার নাম এসপোকোলামিন, যা হায়াসিন বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাহিরে খুলনা কুমিল্লা এমনকি দেশের বাহিরে প্রবাসীরাও জানিয়েছেন, ঢাকার বাহিরে গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়েছে এই শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের জাল। কলম্বিয়া এসপোকোলামিনকে ডেভিল ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস নামে অভিহিত করা হয়। দেখেন, স্কোপোলামিন এই ব্যাপারটা তো আসলে এটা অনেক পুরনো একটা মানে ইয়ে, যেটা এই ধরনের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের বাইরে অন্যান্য খাতে এটা ব্যবহার কিন্তু অনেক পুরনো। এটা সবচেয়ে বেশি মানে যেটা বোঝা যায়, এটা মানুষ কিছু কিছু সময় ব্যবহার করতেন তাদের আনন্দের জন্য, পরে দেখা গেলো বেশ ক্ষতি হয়, সেটা তার বন্ধ হলো। তারপরে এটা বিশ্বযুদ্ধের পর সময়কালে গোয়েন্দাদের ইন্টারগেট করার জন্য। এই বিশেষজ্ঞের দাবি, এটি মূলত তৈরি হয় ধুতুরা ফুল থেকে, সহজলভ্য ও দামে কম হওয়ায় এটি আমদানি করাও সহজ। দক্ষিণ আফ্রিকায় এটির ব্যবহার সবচেয়ে বেশি হয়, তবে বাংলাদেশে প্রতারণার কাজে যেটা ব্যবহার করা হচ্ছে সেখানে এসপোকোলামিনের সাথে আরও কিছু কেমিক্যাল মেশানো হয় বলে ধারণা তার। বিভিন্ন ধরনের বেভারেজ এবং খাবারের মধ্যে এটা মিশিয়ে দিত এবং তার ফলে মানুষ তার কন্ট্রোল হারিয়ে ফেলত এবং তারপর তাদেরকে যেটা বলতে চান ডাকাতি বলেন বা ছিনতাই বলেন রাহাজানি বলেন এই কাজগুলো, এটাকে যেহেতু ডেভিস ব্রিথ বলা হয় মানে এটা অবশ্যই ইনহেলেশন রুটে মানুষকে তার উপর থেকে নিয়ন্ত্রণ কমিয়ে ফেলতে পারে। এসপোকোলামিন বা শয়তানের নিঃশ্বাসের শিকার হওয়া বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা হয়েছে আমাদের। তাদের দাবি, যে কোনো কাগজের টুকরো কিংবা টাকার নোট অথবা রুমাল কোনো একটি জিনিস তাদের নাকের কাছাকাছি নিয়ে আসার পরই নিঃশ্বাসের সাথে সাথেই তাদের নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। আমার ওই ফ্যামিলির সাথে ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসের 2 তারিখের কথা বলছেন, এটা আমাদের সোনামুড়ি বজরা নোয়াখালী ইসলামগঞ্জ বাজারে ঘটনা ঘটছিল। দুইটা মোবাইল ও নগদ টাকা লেগে গেছিল, তাদের কি মুখের মধ্যে কি একটা গন্ধ শুনায় আসতে তাদের সাথে কথা বলতে বলতে এক্সিডেন্ট হয়ে গেছিল। এক্সিডেন্ট নিয়ে সব জিনিস তখন আমার হঠাৎ করে আমার শাশুড়ি জ্ঞান ফিরলে তখন বুঝতে পারছে তাদের সব কিছু হয়ে গেছে। এসপোকোলামিন ব্যবহার করে প্রতারণার কাজ বহু আগে থেকেই শুরু হয়েছে বাংলাদেশে। 2021 সালে খুলনায় একটি বড় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অভিযানে উদ্ধার করা হয় ডিওবি নামে একটি মাদক। অভিযানের পর মাদকের কর্মকর্তারা জানান, ডিওবির সেবনকারীরা তাদের মস্তিষ্ক নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না, অর্থাৎ তাদের মস্তিষ্ক অন্য যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এসপোকোলামিন বা শয়তানের নিঃশ্বাসের বেশ কিছু ঘটনা তাদের নজরে এসেছে, কিন্তু এখন পর্যন্ত এটি উদ্ধার বা এই সংশ্লিষ্ট কাউকে ধরতে পারেনি তারা। এই ধরনের একটা ড্রাগ বাজারে প্রচলিত
আছে এবং রিসেন্টলি কিছু ভিকটিম আছে এরকম আমরা তথ্য পেয়েছি। তো আমরা যেহেতু তথ্য পেয়েছি এবং দেশে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে, তো আমরা এটার উপর কাজ করছি। ঢাকা শহর থেকে বিভাগীয় শহর এমনকি গ্রামেও ছড়িয়ে পড়েছে শয়তানের নিঃশ্বাসের প্রতারকরা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র সতর্কতাই পারে এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে। মাদক দিয়ে কিছু সময় ব্যক্তিকে অপরাধীর নির্দেশ মতো ব্যক্তিকে আচরণ করতে বাধ্য করা, তাকে আমরা শয়তানের নিঃশ্বাস অথবা যে বিশেষণই তাকে আমরা পরিচিত করাই না কেন, এই ধরনের অপরাধগুলোর যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে কয়েকটি বিষয় জড়িত। সতর্ক অবস্থায় নাগরিকরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে পরিচালিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঠকবাজ বা প্রতারক শ্রেণীর দৌরাত্ম্য কিন্তু বাড়তেই থাকবে। এত ঘটনার পরেও এখন পর্যন্ত এই চক্রের কোনো সদস্য গ্রেপ্তার হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। কোটি কোটি এই মানুষের শহরে কাকে বিশ্বাস করবেন আপনি? চলতি পথে অপরিচিত কোনো ব্যক্তির দেয়া কাগজ বা টাকার নোট হাতে নিলেই পড়তে পারে মহা বিপদে, কারণ এই সমস্ত জিনিসে মেশানো থাকে ভয়ানক ড্রাগ স্কোপোলামিন, যার কারণে মুহূর্তের মধ্যেই আপনার মস্তিষ্ক চলে যাবে অন্যের নিয়ন্ত্রণে। আপনার সাথে থাকা মোবাইল মানিব্যাগ সহ দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবেন প্রতারকরা। তাই চলতি পথে অপরিচিত কোনো ব্যক্তির দেয়া এই সমস্ত জিনিস হাতে না নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জনি রায়হান, কালবেলা।